কপি পুরোটা দিতে পারবো। আমরা পেয়েছি আপনার ঢাকা আঠেরোর কিছুটা আপনার ডিটেলস পাওয়া গেছে, সেগুলো আমরা আপনাদের দেব। আর আপনার আমাদের সিরাজগঞ্জের সিরাজগঞ্জ একের যে উপনির্বাচন সেখানে আমরা আপনাদের দিতে পারিনি, কিন্তু আমাদের যিনি কনভেনার আছেন পরিচালক হবেন তিনি আপনাদের সব ডিটেলস বলবেন। আমাদের ঢাকা আঠেরো ব্যবস্থা আমাদের আমার একটা ডিটেলস বলবেন। আমি ওভারঅল পিকচার আপনাদেরকে দিতে চাই যে রহমানের এই প্রিয় সাংবাদিক বন্ধুগণ, সালাম আলাইকুম। আজকে আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছি বর্তমান যে চলমান যে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে সেই সম্পর্কে কথা বলা এবং তার সঙ্গে নির্বাচন ব্যবস্থা কিভাবে ধ্বংস হয়ে গিয়েছে এবং সেই ধ্বংসটা করেছে সম্পূর্ণভাবে নির্বাচন কমিশন ইন কোলাবোরেশন উইথ গভর্নমেন্ট। গভর্নমেন্ট কিভাবে নির্বাচন ব্যবস্থাটাকে একটা পুরোপুরি প্রহসনে পরিণত করেছে সেই বিষয়ে কিছু কথা বলার জন্য আমি আজকে নিজেই আপনাদের এই সম্পর্কে কিছু কথা বলার জন্য আমরা নিশ্চয়ই লক্ষ্য করেছি যে প্রথম থেকেই কিন্তু আমরা বাংলাদেশের এই 2008 সালের নির্বাচনের পর থেকে আমরা বলে আসছি যে নির্বাচন কমিশনকে একটা শক্তিশালী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হচ্ছে। এবং আপনাদের নিশ্চয়ই মনে থাকার কথা যে নির্বাচন কমিশন সম্পর্কে আমরা একটা পুরো আমাদের প্রস্তাবগুলো একটা পুস্তিকা আকারে তৈরি করে আমরা রাষ্ট্রপতির কাছে ফুল ডেলিগেশন ম্যাডাম সহ আমরা দিয়েছিলাম। কারণ আমরা সবসময় মনে করেছি একটা গণতান্ত্রিক দেশে একমাত্র নয় কিন্তু অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হচ্ছে নির্বাচন কমিশন। যে নির্বাচন কমিশন যদি নিরপেক্ষ না থাকে, শক্তিশালী না হয় এবং সরকারের উপরে যদি তার ওই ধরনের বলা যেতে পারে যে একটা সরকারের প্রভাবে তার উঠতে থাকে, সেই ধরনের নির্বাচন কমিশন না হলে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন করা সম্ভব। আমরা সেই কারণে রাষ্ট্রপতি অমিত শাহের কাছে আমাদের দেশনেত্রী মুখার্জির নেতৃত্বে আমরা তাকে একটা প্রস্তাব দিয়েছি। সেই প্রস্তাবগুলোর মধ্যে আমাদের খুব পরিষ্কার করে আপনাদের কাছে অনেক ক্ষেত্রে থাকতে পারে, সেটা আমরা খুব পরিষ্কার করে বলেছিলাম যে নির্বাচন কমিশনের ব্যাপারে সিদ্ধান্ত না হতে সকল আত্মীয় কথা বলে এবং তার জন্য কথা বলার পরে একটা সার্চ কমিটি করা উচিত। সেই সার্চ কমিটির মধ্যে থেকে আপনার নির্বাচন কমিশন কে নির্বাচিত করা প্রয়োজন এবং বিরোধী দল সরকারি দল সকল সে আবাদ করেই করা দরকার। তারা এই কাজগুলো দু একটা করেছে, মানে প্রক্রিয়া সার্চ কমিটি একটা করেছে এবং আপনার তারপরে সেই সার্চ কমিটির মাধ্যমে তারা লোকের নাম নিয়েছেন, কিন্তু করেছেন সম্পূর্ণভাবে তাদের দলীয় ব্যক্তিদেরকে নিয়ে তারা সেটা করেছেন। অর্থাৎ তাদের উদ্দেশ্যটাই হচ্ছে যে নির্বাচন কমিশনকে তার তখন থেকেই তারা তাদের মতো করে তৈরি করবেন, তৈরি করে তার নির্বাচনকে তারা নিয়ন্ত্রিত করবেন, প্রতিষ্ঠাটাকে ধ্বংস করবেন। আজকে কি হয়েছে, আজকে গোটা নির্বাচন ব্যবস্থা ভেঙে গেছে। আপনি দেখছেন যে শুধু জাতীয় সংসদ নির্বাচনে নয় বা উপনির্বাচন গুলোতে নয়, এমনকি স্থানীয় সরকারের নির্বাচন গুলোতেও তারা সম্পূর্ণভাবে দখলদারিত্ব প্রতিষ্ঠা করছে। এবং দেখবেন যে ভোটার সংখ্যা জনগণ যারা ভোট দিয়ে প্রতিনিধি তৈরি করবে তাদের উপস্থিতি ভোটের উপস্থিতি সবচেয়ে কম কমতে 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 5% 2% এসে দাঁড়িয়েছে। দ্যাট ইজ দ্য বেসিক ফাউন্ডেশন অফ ডেমোক্রেসি, যে জনপ্রতিনিধিত্বমূলক সরকার গঠন করা, জনপ্রতিনিধিত্বমূলক আপনার একটা রাষ্ট্র নির্মাণ করা, সেই জায়গাটা কিন্তু একদম ধস নেমে গেছে পুরোপুরি। তার কারণটাই হচ্ছে যে আওয়ামী লীগ একদম সচেতনভাবে তারা এই কাজটা করছে, তারা নিজেরা ক্ষমতায় থাকে। আমি আপনাদেরকে মনে করে দিতে চাই যে 2014 সালের নির্বাচনের পূর্বেও আমরা দীর্ঘ আন্দোলন করেছিলাম ক্যাপটেকার গভর্নমেন্টের জন্য, তত্ত্বাবধায়ক সরকারের জন্য আমরা আন্দোলন করেছি, কিন্তু ক্যাপটেকার গভর্নমেন্ট তারা করেন, কথা দিয়েও তারা করেন। তাই পরের নির্বাচনে 2018 সালের আগেও তারা আমাদের সঙ্গে সংলাপ করেছেন, কথা বলেছেন, কিন্তু একেবারে সম্পূর্ণভাবে এটাকে বলা যেতে পারে যে বিশ্বাসঘাতকতা করে জনগণের সঙ্গে তারা কোনোটাই তারা দাবি মেনে নেয়নি। তারা একতরফা ভাবে আগের রাত্রে নির্বাচন করে, এই যে প্রবণতা দেশের মানুষ তো অন্ধ নয়,
দেশের মানুষ তো ভুখা নয়, তাই এগুলো দেখছে কিন্তু কিছু করতে পারছে না, কারণ তাদের হাতে তো আপনার সেই ক্ষমতা নেই। জনগণ তো এখন অসহায় হয়ে পড়েছে, আর তারা আজকে সরকার আওয়ামী লীগের সরকার অবৈধ সরকার, তারা সম্পূর্ণভাবে রাষ্ট্র প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করে বেআইনিভাবে তারা গণতন্ত্রকে ধ্বংস করে ফেলেছে, গণতন্ত্রের সত্য সম্ভাবনাকে ধ্বংস করে ফেলেছে। কিন্তু এটা শেষ নয়, তাদের আজকে দেখা উচিত, তাদেরকে নির্বাচন থেকে শিক্ষা নেওয়া উচিত। আওয়ামী লীগের যারা নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করছে তাদের যে নির্বাচন কমিশন কাকে বলে, আজকে আমেরিকার যে নির্বাচনের নিয়োগ যারা অথরিটি তারা দেখেন সমস্ত চাপের মুখেও তারা কিন্তু অবিচল থেকেছে, যে অবিচল থেকে তারা কিন্তু আজকে জনগণের দিলায় সেটাকে আপোল করেছে। এটাই গণতন্ত্র, গণতন্ত্র প্রতিষ্ঠান যদি না থাকে তাহলে গণতন্ত্র কমিশন করতে পারে, প্রতিষ্ঠান হতে হবে নির্বাচন কমিশনকে সম্পূর্ণ নিরপেক্ষ শক্তিশালী হতে হবে, বিচার বিভাগকে সম্পূর্ণ নিরপেক্ষ শক্তিশালী হতে হবে, প্রশাসনকে সম্পূর্ণ নিরপেক্ষ এবং জনগণের কল্যাণের জন্য কাজ করবে। দুর্ভাগ্য আমাদের 1971 সালে আমরা স্বাধীনতা যুদ্ধ করেছি, আমরা 1990 সালে গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছি, লড়াই করেছি, সফল হয়েছি, আর এই আওয়ামী লীগ যারা বারবার ক্ষমতায় এসে আপনার গণতন্ত্রকে ধ্বংস করে দিয়েছে পরিকল্পিতভাবে এবং বোস্ট করে, অহংকার করে, এমন এমন কথা বলে যা এখনকার আমি নাম বলতে যাই না কেন তাদেরকেও ছাড়িয়ে দেয়। এই অহংকার, এই যে আপনার আত্মভরিতা, এটা গণতন্ত্রকে শেষ করে দেয়। তাদের দেখা উচিত, সোশ্যাল মিডিয়া খুললে দেখবেন আপনারা সবাই যে আমার চেয়ে বেশি দেখেন যে কিভাবে আজকে আমেরিকাতে আপনার সে আত্মভরিতার অবসান করানো হয়েছে, জনগণ উঠে দাঁড়িয়েছে। নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে আজকে আমেরিকার জনগণ অনেকে কাঁদছে যে তারা এই একটা ভয়ঙ্কর একটা অবস্থা থেকে তারা বেরিয়ে আসতে পেরেছে, স্বস্তি নিঃশ্বাস ফেলেছে, সারা পৃথিবীর মানুষের একটা স্বস্তি নিঃশ্বাস ফেলেছে। এক একমাত্র কারণ যে কর্তৃত্ববাদিতার যে আপনার নিগড়, কর্তৃত্ববাদিতার যে চাপ, যে অসহায় একটা অবস্থা, সেখান থেকে তারা বেরিয়ে আসতে চায় গোটা পৃথিবীর মানুষ। আজকে সেই জন্যেই আমি মনে করি যে বাংলাদেশের নির্বাচন কমিশন, এই নির্বাচন কমিশন দেওয়ার সম্ভাবনা, এটা একটা স্ট্রাইক দেখেছেন আপনারা, এর পরেই দেখতে পাবেন যে সমস্ত আপনার ইনফরমেশন গুলো আপনারা পাবেন। কত রাত্রেও ঢাকায় বাড়ি বাড়ি গেছে আপনার ঢাকা উত্তরের নেতাদের বাড়িতে, শাহাবুদ্দিন আহমদ প্রেসিডেন্ট তার বাড়িতে গিয়ে ওখানকার পুলিশ অফিসার পিস্তল ধরে তার স্ত্রীকে বলেছে যে তাকে বলবেন যে পায় না তো তাহলে কিন্তু গুলি করে মেরে দেবো। ইতিমধ্যে কালকে একটু আগে খবর পেলাম যে আপনার অফিসের যে পিয়ন তাকে নিয়ে গিয়েছিল, পরে তাকে ছেড়েছে। এই যে আপনার সিরাজগঞ্জে বাইরে হতে দেয় না বাসা, বাসা থেকে কিনে ফেলে রেখে দিয়েছে বাইরে হতে পারে, তিন দিন আটকে গেছে, তারপরে বোধহয় অনেক চেষ্টা চেষ্টা করে বের হয়েছে, বের হওয়ার পরে এখন দেখবেন ওখানে তো সমস্যা কি, ওখানে তো আপনার মহান শক্তিশালী প্রভাবশালী প্রয়াত নাসিম সাহেবের ছেলে নির্বাচন করছে ওখানে, তারা তো ভাই কাউকে দাঁড়াতেই দিচ্ছে, তাকে পর্যন্ত দাঁড়াতেই দেয় কাউকে, এনারা ছিলেন মাঠে ছিলেন চেষ্টা করেছেন করে যাচ্ছেন, কিন্তু তারা সেখানে এমন ত্রাসের আদেশ সৃষ্টি করেছে কেউ বলতে সাহস করছে। আমাদের ঢাকা আসলে একই অবস্থা চলছে, পুলিশে তারপরেও সেখানে আপনার বের হয়ে এসছে, তারা প্রচার করছে, আপনারা সবসময় দেখছেন যে হাজার হাজার মানুষ বেরিয়ে কিন্তু প্রচার করছে, আমরা অনেক আশাবাদী, কিন্তু আমরা আবার ওই আশঙ্কায় থাকি যে 18 সালের রাতের আগে যে নির্বাচন, অন্যান্য উপজেলা আপনার উপনির্বাচনগুলোতে যে অবস্থা, মেয়র ইলেকশনে যে ব্যবস্থা, তাতে করে আমরা অত্যন্ত উদ্বিগ্ন যে এই নির্বাচনগুলোতে ফলাফল কি দেখা, তারপরে আমরা বলবো জনগণকে রুখে দেওয়া যায়, তাদের অধিকারের জন্য তাদেরকে সংগ্রাম করতে হবে, লড়াই করতে হবে এবং প্রতিরোধ গড়ে তুলতে হবে এই সমস্ত রাষ্ট্রকে ধ্বংস করে দেওয়া, আমাদের স্বাধীনতার অর্জনকে শেষ করে ফেলার জন্য তাদেরকে অবশ্যই রুখে দেওয়া যাবে। আমি বক্তব্য দীর্ঘ করবো না, আমি এখন অনুরোধ করবো আমাদের ঢাকা 18-র যে নির্বাচন পরিচালনার দায়িত্ব রয়েছেন, আপনাদের সকলের অত্যন্ত পরিচিত প্রিয়
আজকে এই নির্বাচন সংবাদ সম্মেলনের প্রধান কারণই হচ্ছে মিডিয়া শুড রাইজ আপ। পৃথিবীতে আপনি দেখেছেন যে যুক্তরাষ্ট্রের নির্বাচনে মিডিয়া অনলি মিডিয়া যারা কোনো কিছু ঘটতে দেয় না তারা শক্ত হয়ে দাঁড়িয়েছে, অনেক চাপ চাপের পরে কিন্তু তারা এই সিএনএন এর উপরে কত অত্যাচার গেছে এটা আমরা সবাই জানি, পত্রিকার উপর অত্যাচার গেছে, তারা শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। আজকে মিডিয়ার পেছনে শক্ত হয়ে দাঁড়িয়ে আমরা রাজনৈতিক দল আমরা চেষ্টা করছি, কাজ করছি, শত বাধা বিপত্তি নিয়ে অনেক চড়ছি, মামলা মকদ্দমা, আমাদের সহকর্মীদের মৃত্যু, নেতৃত্বে অন্যায়ভাবে কারাবাস, নেতা নির্বাসিত, তারপরেও কিন্তু আমরা চেষ্টা করছি। সমস্যা তো দেখার না, আমি কথা বারবার বলার চেষ্টা করি, দিস ক্রাইসিস নট বিএনপির ক্রাইসিস, এটা তো দেশের ক্রাইসিস, জনগণের ক্রাইসিস। আপনারা তো ওই রাষ্ট্রে বাস করতে চান যেখানে আপনাদের কোনো কথা বলতে পারবেন না, আপনাদের কোনো স্বাধীনতা থাকবে না, আপনাদের ভবিষ্যৎ বংশধররা একটা পুরোপুরিভাবে কর্তৃত্ববাদী একটা রাষ্ট্রে বাস করবে। আপনার থেকে বেরিয়ে আসতে হলে আপনাদেরকে সকলকে সকলের দায়িত্ব, গণতান্ত্রিক দায়িত্ব, সেই দায়িত্ব পালন করতে হবে। এবং এই নির্বাচনে আমি অনুরোধ করবো যে আপনারা এই খবরগুলো প্রচার করবেন, আপনারাও হাল ছেড়ে দিয়েছেন আর উপনির্বাচনে যেতে চান না, আমি তো লক্ষ্য করে দেখছি সেটা, কিন্তু না করলে দেখবে কে, বলবে কি? আমি জানি আপনাদের অনেক চাপ আছে, বাধা আছে, বিপত্তি আছে, তারপরে চেষ্টা করে দিই সবাই মিলে, যে চেষ্টা না করি এই যে 50 বছর পরে আগামী বছর আপনার স্বাধীনতার রজত জয়ন্তী, ইস দিস দ্য কান্ট্রি টু বি ওয়ান্টেড ফর লিবারেটেড কান্ট্রি? আমরা কি মুক্তিতে এই জন্যই চেয়েছিলাম যে যেখানে আমাদের কোনো স্বাধীনতা থাকবে না, আমরা মুক্ত থাকতে পারবো না? আমি আপনাদেরকে অনুরোধ করব যেটা আপনারা একটু দয়া করে কভার করবেন, দেখবেন, চেষ্টা করবেন, অন্তত ঢাকা আসলে আপনারা দেখতে পারবেন, আপনার কাজীপুর সিরাজগঞ্জে কাজীপুরে দেখতে পারবেন, আপনাদের ওখানে যারা আছে আপনারা গিয়ে দেখতে পারবেন। এটা আপনাদের একটা ধরা উচিত এই নির্বাচনগুলোকে, যে ভবিষ্যতে আমরা রাজনৈতিক দলগুলো নির্বাচনে থাকতে পারবো কি পারবো। ধন্যবাদ আপনাদেরকে। আমি আর অমর রহমান সাহেব অনুরোধ করবো তাকে আঠেরো সম্পর্কে তার যে অবস্থা পরিস্থিতি সে পরিস্থিতি শুরু প্রতিদিনের রিপোর্ট 28 তারিখে একই অবস্থা।
আমাদের প্রার্থী ছিলেন জামিল এস এম জাহাঙ্গীর, সেখানেও একই ব্যবস্থা একই অবস্থা করেছে। এটা করার পরে আমাদের ২৮ তারিখে প্রধান নির্বাচন কমিশনার সহ কমিশনারের সাথে দেখা, আমাদের সমন্বয়ক যারা আব্দুস সালামের নেতৃত্বে গিয়েছিলেন, সেখানে বলেছিলেন যে আমরা পদক্ষেপ নেব, যার যার প্রোগ্রাম শেষে করবে এবং ওয়ার্ডগুলো আমরা ভাগ করে দেবো, সেটাও কোনো পদক্ষেপ নেননি বড় করে। ২৯ তারিখই আমার আক্রমণ হয়েছে, তারপরেও আমরা গণসংযোগ চালানোর চেষ্টা করেছি। ঠিক ২৯ তারিখে এই ঘটনা ঘটেছে, ২৮ তারিখে দেখা করার পরেও প্রধান নির্বাচন কমিশন ৩১ তারিখে একই ঘটনা ঘটেছে এবং আওয়ামী প্রার্থী রঙিন ছবি নিয়ে রঙিন ব্যানার নিয়ে সেখানে তারা নির্বাচন প্রচারণা করছে এবং সেখানে সব ধরনের ব্যানার টানিয়েছে। আমরা রিটার্নিং অফিসারকে বলেছি সে ব্যানার এখনো আছে, এখনো নামানো হয়নি, কোনো পদক্ষেপ না হয়নি। ৩১ তারিখে একই ঘটনা এই ঘটনা ঘটেছে। ৩১ তারিখে জাহাঙ্গীর হোসেনের বাসভবনে ইটপাটকেল নিক্ষেপ করেছে। এটা আমরা প্রধান নির্বাচন কমিশন সহ রিটার্নিং অফিসার এবং সংশ্লিষ্ট থানাকে আমরা অবহিত করেছি, কিন্তু সেই ব্যাপারে কোনো পদক্ষেপ নেননি। বরং প্রায় ১৬টি মোটরসাইকেল নিয়ে গুলি সিভিলে অস্ত্র উঁচিয়ে বাসার সামনে দিয়ে মহড়া দিয়েছে এবং সেখানে তারা এমনভাবে মহড়া দিয়েছে, ভয় ভীতি দেখিয়েছে। রাত ৮টার সময় এই ঘটনা ঘটেছে। আমাদের ব্যারিস্টার মাহমুদুল খোকন ছিল, ব্যারিস্টার অসীম ছিল, তখন গিয়ে তারা বললো বাড়ি গেট দিয়েছে জাহাঙ্গীরের বাসা, মানে আমাদের ক্যান্ডিডেটের বাসার পাশের বাসা, তার মামার বাসা, সেখানে রেড দিয়ে এখানে কোনো কিছু আছে কিনা, লোকজন আছে কিনা, এভাবে। তখন ব্যারিস্টার মাহমুদুল খোকন এবং ব্যারিস্টার অসীম সেখানে গিয়ে বলছে যে আপনাদের সার্চ ওয়ারেন্ট কি জন্য এসেছিল, কেন এসেছিল, জবাব দিতে পারলেন পরে বেরিয়ে গেছে। এই ধরনের মানে তারা প্রতিদিনই করছে। ১ তারিখে তারা মাইকিং করছে এবং বিভিন্ন জায়গায় মাইকিং করার কথা ছিল, নির্ধারিত ১৪টি ওয়ার্ডে ১৪টি নির্বাচনের অফিস থাকবে, সেই অফিস থেকে মাইকিং করবে, কিন্তু তারা পুরো ঢাকা শহরে মানে ১৮ যে নির্বাচনী এরিয়া সেই এরিয়ার মধ্যে তারা সেটা হচ্ছে কোনো নিয়মবিধি তারা মানছে না। আমরা নির্বাচন কমিশনকে বলার পরও কোনো পদক্ষেপ নেননি। এর পরবর্তীতে আপনার ৩১ তারিখে একই অবস্থা, সেখানে সন্ত্রাসী ক্যাডাররা নির্বাচনী গণসংযোগে আমাদের বাধা প্রদান করে, তখন রিটার্নিং অফিসারকে বলার পরে আমি নিজে বলেছি সাদা সাহেবকে, উনি বললেন যে ম্যাজিস্ট্রেটকে জানান, ম্যাজিস্ট্রেট দায়িত্বপ্রাপ্ত আছে। ম্যাজিস্ট্রেটকে জানানোর পরে বললো যে আমি আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব, আমি কোথায় সভা হবে, কোথায় সবাই নিরাপত্তা দিতে হবে সেটা আমার দায়িত্ব না, সরাসরি বলছি। এই তারপর ৪৭ নম্বর ওয়ার্ডে ২ তারিখ একই ঘটনা ঘটিয়েছে, সেখানেও ম্যাজিস্ট্রেটকে বলা হয়েছে কোনো দায়িত্ব নেননি। ৪৭ নম্বর ওয়ার্ডে যে ম্যাজিস্ট্রেট দায়িত্ব রয়েছে সেটা ব্যবস্থা নেননি। ৫২ নম্বর ওয়ার্ডে যিনি দায়িত্ব রয়েছেন তিনি বলছেন এটা আমার কাজ নয়। তারপর ৪ তারিখে আমরা উত্তরখান মাজার থেকে মিছিল গণসংযোগ শুরু করার কথা, সেখানেও তারা করতে দেননি এবং রিটার্নিং অফিসারকে বলার পরেও কোনো পদক্ষেপ গ্রহণ করেননি। ৪ তারিখে সর্বশেষ আমি সহ আমাদের টিম আমরা প্রধান নির্বাচন কমিশনের কাছে যাই এবং সেখানে আমরা টোটাল জিনিসগুলি তুলে ধরি। উনি বলেছেন আমরা ব্যবস্থা নেব, এমনও বলেছি আইন শৃঙ্খলা কমিটির সাথে দক্ষিণখান ওসির মিটিং ছিল, আইন শৃঙ্খলা কমিটির মিটিং দক্ষিণখান, তার ওসি সাহেব আমাদের ক্যান্ডিডেট জাহাঙ্গীর সাহেবকে আগের রাতে বললেন যে আমার তো আগামীকাল আইন শৃঙ্খলা কমিটির মিটিং, আপনি আগামীকাল প্রোগ্রামটা করেন না, গণসংযোগটা করেন না, পরের দিন করেন। এটা বলার পরে আমাদের প্রার্থী তাকে সম্মান দিয়ে বলেছে ওই সাহেব আপনি বলেছেন আপনার সম্মানে আমি আগামীকাল করবো না, কবে করবো প্রোগ্রামটা, বলো পরশু দিন করবো, পরশু দিন আপনি করেন আমি আপনাকে সব প্রোটেকশন দেবো, পরশু দিন প্রোগ্রাম করবে। আইন শৃঙ্খলা মিটিং শেষ আগের রাতে ওসি সাহেব বলতো এখানে হাবিব হাসান প্রোগ্রাম দিয়ে দিয়েছে, আমার পক্ষে সম্ভব না আপনাকে প্রোটেকশন দেওয়া, অথবা আপনি এখানে প্রোগ্রাম করতে পারবেন না। ওসি সাহেব নিজের দাগি সাহেবকে বলে প্রোগ্রাম পিসিএম দেওয়ার পরেও পরের দিন প্রোগ্রামটা দেওয়া হয়নি, ওসি সাহেব অপারগতা প্রকাশ করছে যাওয়ার পক্ষে সম্ভব না, এভাবে তারা করছে। আমরা যখন প্রধান নির্বাচন কমিশনের কাছে গেলাম আমরা একটা বক্তব্য রয়েছি যে আপনি সাংবিধানিকভাবে পদে রয়েছেন এবং আপনার কমিশনার, যদি আপনি দায়িত্ব পালন করতে না পারেন, আমি নিজে বলেছি আমার সাথে আমাদের সমন্বয়ক সাহেব ছিলেন, আমাদের টিম আরও দুজন ছিলেন, সেখানে
শপথ নিয়ে তাহলে আপনি জায়গা থেকে আপনি সরে দাঁড়ান, আপনি সেটাও না পারেন নির্বাচন বন্ধ করে দিয়ে সরে দাঁড়ান, এভাবে নির্বাচন চলতে পারে না। প্রোগ্রাম হবে, প্রোগ্রাম আওয়ামী প্রার্থী এক জায়গায় করবে, বিএনপি প্রার্থী আর জায়গায় করবে, কিন্তু যেখানে বিএনপি প্রার্থী প্রোগ্রাম দিচ্ছে সেখানে বাধা প্রদান করছে, এভাবে নির্বাচনটা চলছে। গতকাল আমাদের দক্ষিণ খানধারা বিএনপির প্রেসিডেন্ট শাহাবুদ্দিন সাগর তার বাড়িতে গিয়ে তাকে পাইনি, তার ওয়াইফ গিয়ে যেটা আমার মরণি মহাশয় বললেন অস্ত্র উঠিয়ে ধরেছে, তাকে গুলি করে মেরে ফেলবো এলাকা ছাড়া, এই ধরনের ঘটনা ঘটিয়েছে। এখন আমি বলতে গেলে অনেক বলতে হবে, এই যে প্রধান নির্বাচন কমিশনের কাছে দরখাস্ত গত 8 তারিখে নিজেদেরকে নিজেরা করিয়ে 8 তারিখে একটা মামলা রুজু করেছে, সেই মামলাটার মধ্যে 235 জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরো কয়েকশত দিয়ে ভারী ভারী করে যাচ্ছে। এই যে মামলাটা আওয়ামী লীগের নির্বাচন অফিস চালাবে বিএনপি, এটা কেউ বিশ্বাস করে? এইভাবে মামলা দিয়েছে এবং একটা না গতকাল একটা মামলা দিয়েছে, সে কাগজটা এখন আমরা পাইনি, আগামী দলে হয়তো একটা মামলা দিবে। এইভাবে তারা মামলা দিয়ে গ্রাম ছাড়া করতে যাচ্ছে, বাড়ি ছাড়া করতে যাচ্ছে এবং বাড়ি বাড়ি গিয়ে পুলিশ পড়ছে, সিভিলে গিয়ে প্রত্যেক দিন রাতে গ্রাম ছাড়ো বাড়ি ছাড়ো 12 তারিখের পরে নির্বাচন শেষ হবে তারপরে। এইভাবে আজকে যে মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার জন্য আজকে যে ব্যবস্থা তারা করেছে, আজকে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলন হয়তোবা 12 তারিখে নির্বাচনের পরে যদি নির্বাচনের জনগণ ভুলিতে না পারে, জনগণ যদি ভোটাধিকার প্রয়োগ করতে না পারে, তাহলে হয়তোবা এখান থেকেই ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলন এবং গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন জনগণ আমি আর বক্তব্য দিয়ে আমাদের মহারাষ্ট্র আছে তিনি কথা বলবেন, তিনি বক্তব্য রাখবেন। ধন্যবাদ। কালীপুরের এই আসনের মার্কেট ব্যবসা বাণিজ্য নিয়ে অনেক বিতর্ক আছে, যাই হোক
উপনির্বাচনকে কেন্দ্র করে যখন উনি মারা গেলেন, এই উপনির্বাচনের স্বাভাবিক কারণে এর বিরূপ প্রতিক্রিয়া কাজীপুরে পড়েছে। কাজীপুর সিরাজগঞ্জের এক নম্বর আসন, এই আসনে মানুষ আশা করেছিল যে অন্তত পক্ষে এবার তারা সঠিক সিদ্ধান্ত নেবে। প্রিয় ভাইয়ের আমার, গত 23 তারিখ 10/23/2020 আমাদের প্রার্থী প্রথম যখন তার নিজের বাড়ি কাজীপুরে সিরাজগঞ্জ থেকে যখন উনি দিয়েছেন এবং তাকে 3 দিন যাবৎ তার বাড়িতে আটকিয়ে রেখে ছাত্রলীগ যুবলীগ তার বাড়ি থেকে বের হতে দেয় নাই এবং বিএনপির নেতাকর্মী যারা তার সঙ্গে দেখা করতে গিয়েছেন প্রত্যেকটা নেতাকর্মীর মোটরসাইকেল ভেঙে দিয়েছেন এবং প্রত্যেকটা নেতাকর্মীকে মারধর করেছেন। এই খবর শোনার পরে আমার সদস্য শিশু আমাকে জানানোর পর আমি তখন ঢাকায় ছিলাম, সেদিন আমরা মহাসচিবকে জানানোর পর মহাসচিব পার্টির আমাদের অ্যাপয়েন্টমেন্ট করে আমাদের আব্দুল সালাম সাহেব আমরা নির্বাচন কমিশনের কাছে যাই, পিএসসির কাছে যাই এবং এই অভিযোগ আকারে তাকে আমরা জানাই যে আমার প্রার্থী এখন পর্যন্ত ঘর থেকে বের হতে দেওয়া হচ্ছে এবং তাকে আটকে রাখা হচ্ছে। এই খবর পাওয়ার পর ওনারা পদক্ষেপ নিয়েছে এবং পরবর্তীতে তাকে ছেড়ে দিয়েছে। ছেড়ে দেওয়ার পরে আপনারা জানেন যে আমি যেহেতু ওই এলাকার দায়িত্ব রয়েছে আমি যথারীতি সেখানে গিয়েছি এবং সেখানে আমার প্রার্থীকে নিয়ে আমরা কাজীপুর এলাকায় যেদিন আমরা কর্মসূচি দিয়েছিলাম সোমবারই একটা এলাকা ইউনিয়ন, সেই সোমবারই ইউনিয়নের বাজারে মাদ্রাসা মাঠে একটা সমাবেশ ছিল এবং এই সমাবেশটা সিরাজগঞ্জের জেলা প্রশাসক এবং পুলিশ সুপার এবং নির্বাচন কমিশনের যারা দায়িত্ব আছে রাজশাহী বিভাগে উনাদের সাথে আলোচনা করে আমার সদস্যসূচি সেখানে প্রোগ্রাম দিয়েছে, সেখানে আমি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবো, প্রার্থী সেখানে উপস্থিত থাকবে এবং সেভাবে প্রচারণা চলছিল। ঠিক যেদিন আমরা ওখানে মিটিং এর জন্য যাব সেদিন সকাল থেকে আওয়ামী লীগের লোকজন ওই মাদ্রাসা মাঠে তাদের মাইক লাগিয়ে অর্থাৎ আমাদের মঞ্চ দখল করে তারা মিটিং শুরু করে। তারপরেও আমরা সিরাজগঞ্জ থেকে আমাদের সঙ্গে আমার প্রার্থী এবং আমরা সবাই মিলে যখন সেই জায়গায় উপস্থিত হলাম প্রশাসনকে আমরা জানালাম, প্রশাসনদের বললো যে ঠিক আছে আমরা চলুন দেখি। তারপর আমরা যখন রওনা হয়েছি সোমবারই মাদ্রাসার সামনে যখন উপস্থিত হব ঠিক এই মুহূর্তে দেখি শত শত লাঠি নিয়ে আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী আমাদেরকে আক্রমণ করার জন্য ফিরে আসে। তাৎক্ষণিকভাবে সেখানে পুলিশ সিরাজগঞ্জের পুলিশ ওসি কর্মকর্তারা সঙ্গে সঙ্গে প্রায় 150 পুলিশ উপস্থিত হয়, সাংবাদিকরা আমরা অনেক সাংবাদিক সেদিন ছিলেন, News24 এসএটিভি এটিএন অনেকেই সেই দৃশ্য তারা ধারণ করেছে এবং উপস্থিত ছিলেন এবং যখন পুলিশ তাদেরকে ব্যারিকেড দেয় প্রতিবন্ধকতা সৃষ্টি করে তারা পুলিশের ব্যারিকেড ভেঙে আমাদের দিকে আক্রমণ করার জন্য ছুটে আসে। এই প্রতিকূল অবস্থার মধ্যে পরবর্তীতে আমরা ক্ষমা এবং সমাবেশ না করে আমাদের অনেকে গাড়ি ভাঙচুর করেছে এবং আপনারা যদি চান সে ভিডিও আমার কাছে আসছে তারা কিভাবে আক্রমণ করেছে এবং অনেক চ্যানেলে আমি জানি না এটা কেন দেখায়নি, কেন এটা দেখানো হয় তাও জানি না, আপনার চাইলে আমার ভিডিও আমার মোবাইলে রাখা আছে সেটা আমি আপনাদেরকে দিতে পারি। তো আমার সাংবাদিক ভাইরা আপনার আমার পূর্ববর্তী বক্তা আমার পার্টির মহাসচিব আপনাদেরকে বিস্তারিত বলেছে, যেহেতু আমি আমার সুযোগ হয়েছিল এই শুধু কাজীপুর না আমি যদি একটু আমার মহাসচিব পারমিশন দেয় এই কয়েকদিন আগে আপনারা জানেন রানীনগর আপনার ইলেকশন হয়েছে, আপনারা এও জানেন যে সেখানে হরতাল পালিত হয়েছে রানীনগর আত্রায়ের লোক সেখানে হরতাল পালন করেছে। আমি আমি উপস্থিত, আমি রানীনগর হয়ে আত্রাইতে যাব, রানীনগর উপস্থিত আমাকে আত্রাই নির্বাচনী এলাকা থানা দিতে হয় হেডকোয়ার্টার দিতে হয়, রানীনগর ওসি আমাকে বললো স্যার আপনি রাস্তাতে যাবেন না, কেন যাবো না এই রাস্তাতে গেলে আপনার উপর হামলা হবে, আমি রাস্তা পরিবর্তন করে অন্য রাস্তা দিয়ে আত্রাইতে গিয়েছি। আত্রাইতে গিয়ে তখন আমি পৌঁছলাম, পৌঁছানোর আগেই শুনি যে আমাদের নেতা কর্মীদের নামে মামলা হয়ে গেছে। কি মামলা? আওয়ামী লীগের অফিস পুরানো মামলা। আপনারা বলেন যে বিএনপি গত 12 বছর যাবত রাষ্ট্রীয় ক্ষমতা নাই, আমরা আওয়ামী লীগের অফিস পুরানোর মতো অবস্থা কি আমাদের আছে? আপনাদের প্রশ্ন, আওয়ামী লীগের অফিস পুড়িয়ে দিয়েছি,
আপনারা জানেন যে কি প্রতিকূল অবস্থার মধ্যে দিয়ে আমরা আসছি, কি প্রতিকূল অবস্থা আমি ইলেকশন করছি, মামলা প্রায় 200-300 লোকের নামে মামলা দিয়ে দিচ্ছে। এই অবস্থায় আমি মানে নির্বাচন সভা করলাম, সভা চলা অবস্থায় আমি মিটিং করছি, মিটিং শেষ করার আগে আওয়ামী লীগের লোকরা সেই সমাবেশের আগে স্লোগান দিতে দেওয়া করে, সেটা করে সেখানে আমাদের সাংগঠনিক শক্তিশালী ছিল এবং লোকাল প্রার্থী ছিল, যার কারণে তারা সেখানে সুবিধা করতে পারে নাই। আমি মিটিং করে চলে আসছি রানীনগর, এসরি নওগাঁ, আসার পরে শুনি যে আমাদের অফিসের উপর আক্রমণ এবং আপনাদের মানে কষ্ট লাগছে যে আগের দিন রাত্রি থেকে বিএনপির যত নেতা, কারণ ইভিএম সিস্টেম ছিল ওখানে, আপনারা জানেন ইভিএম সিস্টেমে কি মানে অর্থাৎ ভোটারকে যেতে হবে, যত আমাদের বিএনপির সমর্থক আছে যত ভোটার আছে তাদের বাড়িতে বাড়িতে গ্রামের, আপনারা জানেন যে এখানে শহরে যেরকম মানে অনেক সমস্যা আছে কিন্তু গ্রামে একটা গ্রামের উদ্দেশ্য তারা এই গ্রামে কি বিএনপির ভোট দিচ্ছি, এই গ্রামে আওয়ামী লীগের ভোট দিচ্ছি, এই গ্রামের বিএনপির সমর্থক বেশি, স্বাভাবিকভাবে তারা প্রতিটা মোড়ে মোড়ে গিয়ে তারা ব্যারিকেড দিয়েছে, কোনো বিএনপির ভোটার জন্য ভোট দিতে এজেন্টদেরকে বের করে দিচ্ছে, ঠিক একই অবস্থা এই কাজ করছে। এখন তারা হুমকি দিচ্ছে এবং সবচেয়ে কষ্ট হচ্ছে এটাই যে আমাদের ভোট কেন্দ্রে ভোটার যাবে, রেজাল্ট কি হবে সেটা পরে কথা, আপনারা জানেন যে রেজাল্ট কি হবে এটা সবাই জানি আমরা, কিন্তু আমরা চাই এই গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখুক, সংবিধান রক্ষা হোক, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্র রক্ষা পাক, আর এই জন্য বিএনপি সিদ্ধান্ত নিয়েছে নির্বাচনে যাওয়ার, আমরা জানার পরে নির্বাচনে যাচ্ছি, কিন্তু আমাদের ভোটারদেরকে ভোট কেন্দ্রে যেতে দেওয়াই হচ্ছে না, এজেন্টদেরকে অলরেডি হুমকি দেওয়া শুরু করেছে, আমরা এজেন্ট কিভাবে দেবো, এজেন্ট দেব লিস্ট নিয়ে নিয়ে তাদের বাড়ি থেকে আক্রমণ, যারা ভোটার ভোট দেবে তাদের বাড়িতে হুমকি, এই প্রতিবন্ধকতার মধ্যে আমরা আছি। এই অভিযোগ আপনাদের জানানো, আপনারা মিডিয়ার মানুষ, কারণ আমার মসজিদ বলেছে আপনাদের কাছে অনুরোধ থাকে, সারা পৃথিবী এখন আপনাদের দিকে তাকিয়েছে, বাংলাদেশের মানুষ তাকিয়েছে, আজকে এই গণতন্ত্র রক্ষার জন্য আপনারা ভূমিকা পালন করবেন, এটাই হচ্ছে আপনাদের কাছে আমাদের আহ্বান। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আপনারা শুনলেন এখানে বিচার বিভাগকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ করা, এখানে প্রশাসনকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ করা, সম্পূর্ণ 100% কোন চাকরি হয় না ডিএনএ টেস্ট না করে, অর্থাৎ ডিএনএ পাশ করলো, ইন্টারভিউতে পাশ করে গেল, তারপরে আমরা তার ইন্টারোগেশন হয়, ডিএনএ টেস্ট অর্থাৎ সে বিএনপির কোনো বন্ধ থাকলে তার আর চাকরি হবে না। গত পরশু আমার কাছে আমার এলাকার এক ছাত্র, ভালো ছাত্র, অনার্স মাস্টার্স পাশ করে সে আপনার বিএসএস পরীক্ষা দিয়েছিল, কোয়ালিফাইড ইজ রিজেক্ট এবং তার ইন্টারভিউ, সেই ইন্টারভিউতে ভালো করেছে, তারপরে যখন আপনার ইনকোয়ারিতে গেছে সব সত্য এনএসআই সব সত্য নেয় যে সে তার চাচা বিএনপি করেন, সেই জন্য তার চাকরি হয়নি, অন্যান্য সব জায়গায় সশস্ত্র বাহিনীর ক্ষেত্রে একই ঘটনা এখন প্রযোজ্য হচ্ছে, আনওয়ান্টেড এবং আনফর্চুনেট। এখন আমরা যে কথা বলছি না, আমরা গণতন্ত্রের জন্য কাজ করছি, এই দেশ গণতন্ত্রের জন্য স্বাধীন হয়েছে, এই গণতান্ত্রিক ব্যবস্থাকে ফিরে পাওয়ার জন্য, গণতন্ত্রকে ফিরে পাওয়ার জন্য আমাদের, আমরা সবাই জানি আমাদের 35 লক্ষ লোক আসাম, 1 লক্ষের উপরে আমাদের মামলা, আমাদের বহু মানুষ নেতা তারা গুম হয়ে গেছে, তারা ফিরে আসে, খুন হয়ে গেছে, চলে গেছে, এত কিছুকে ত্যাগ সবকিছু গণতন্ত্রের ওই রাষ্ট্র ব্যবস্থা, ওই সমাজ ব্যবস্থাটা আমরা চাই, এটাই আমাদের একমাত্র এই যে আপনার স্বাধীনতার আগে থেকে কিন্তু লড়াই, অনেক আগে থেকে সেই লড়াই আমরা করছি, কিন্তু শুধুমাত্র গণতান্ত্রিক ব্যবস্থার জন্য। এই জন্যে আমার আহ্বান থাকবে সকল রাজনৈতিক দল মত নির্বিশেষে সকল মানুষের এখন এই গণতন্ত্রের জন্য তাদের এগিয়ে আসা দরকার এবং এক কণ্ঠে আওয়াজ তোলা দরকার যে আমাদের অধিকার আমাদেরকে ফিরিয়ে দাও, আমার যে ভোটের অধিকার, আমার যে সংগঠন করার অধিকার, আমার যে কথা বলার অধিকার, এই অধিকারগুলো আমাকে ফিরিয়ে দাও ভাই চাই। আর আপনাদেরকে কি বলবো, এই একটু আগে আমাকে স্যার বলছিল যে
অলরেডি কয়েকটা চ্যানেল কয়েকটা আপনার মিডিয়া তারা আমাদের যুক্তরাষ্ট্রের নির্বাচনে মিথ্যা কথা বলার জন্য তারা একজন প্রেসিডেন্টকে তারা প্রবল দিস ইজ ডেমোক্রেসি আর এখানে তো মিথ্যা হচ্ছে আপনাদের পুরোপুরি এটা গোপ দিতে এটাই কিন্তু আপনার নিয়ম হয়ে গেছে একজন তো সারাদিন ধরে আপনার এই একটা সময় আছে যখন শুধু এই কথা মিথ্যা বলতে থাকে এবং বিএনপি কে আপনি আক্রমণ করতে থাকেন গতকাল বলেছে যে অন্ধকারে থাকতে থাকতে কি আমরা আপনার আমাদের সংস্কৃতি অন্যরকম হয়ে গেছে অন্ধকারে আপনারা আছেন দেখতে পাচ্ছেন না আপনার চারদিকে কি অবস্থা মানুষের মধ্যে কি চলছে তার চোখের ভাষা আপনারা পড়তে পারছেন না দেয়ালের দিকল দেখতে পাচ্ছেন না আপনারা সেই অন্ধকার গহ্বরে পড়ে বলতে পারছেন সেই সাথে দেশকেও টেনে নিয়ে গেছে ওদিকে জাতিকে টেনে নিয়ে গেছে ওদিকে সেই গহ্বর থেকে আমরা এখন আরো স্বপ্ন দেখা দিচ্ছে আমরা আরো সেই সূর্য দেখাতে সূর্যের আলো দেখা দিচ্ছে আসুন আমরা সবাই মিলে সেই চেষ্টা করি আমার আহ্বান থাকবে এই নির্বাচন কমিশনকে সম্পূর্ণ ভেঙে দিয়ে একটা নিরপেক্ষ সরকার তৈরি করে এই নিরপেক্ষ সরকারের অধীনে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার আর এই উপনির্বাচন গুলোতে এখনো সময় আছে দুদিন নির্বাচন কমিশন যদি গুটি ঘুরে দাঁড়াতে পারে এভাবে প্রসঙ্গত আপনারা একেবারে নকদন্তহীন একটা প্রাণী হয়ে বেঁচে থাকার তো কোনো মানে হয় না ইট ইজ বেটার যে তারা পদত্যাগ করবেন ওটা তাদের জন্য সম্মানজনক হবে আই থিঙ্ক কোয়েশ্চেন ইয়েস একটা প্রশ্ন আছে আমরা বিপ্লবী দল নই একটা মনে রাখতে হবে
বিপ্লবী দল নই আমরা, আমরা বন্দুক পিস্তল দিয়ে যুদ্ধ করে আমরা আমরা ক্ষমতা নিতে চাই না, নিয়োগ করি আমরা কোনোদিন কোন ষড়যন্ত্রের মাধ্যমে নই। আমাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিভিন্ন ভাবে বলেন আমরা তো কোনোদিন আপনার বিনা নির্বাচনে জনগণের ভোট ছাড়া ক্ষমতা নেই। 1990 সালে তাই করেছেন তিনি পুরোপুরি ভাবে নির্বাচনের মধ্য দিয়ে তিনি ক্ষমতা এসছেন। 2001 সালে এসছেন আপনাদের এবং এই শিক্ষা নিচ্ছি যে প্রতিষ্ঠানগুলো যদি আপনার গণতান্ত্রিক থাকে তারা যদি দাঁড়িয়ে যায় যদি বিলটা হয় তাহলে কেউ জোর করে ক্ষমতা নিতে পারে না বা জোর করে কিছু করতে পারে একটা বড়। এবং সেখান থেকে নির্বাচন কমিশনের শিক্ষা নেওয়া দরকার সকল নির্বাচন যারা করতে আসবেন বা আসবেন যেখানে তাদেরকে সফল জানাতে ভারতের দিকে থাকতে থাকে। এত কিছুর পরেও ভারতের নির্বাচন ব্যবস্থা কি আজকে যে নির্বাচন আপনি বিহারে হচ্ছে সেখানেও কিন্তু আপনি দেখেন ইলেকশন কমিশন সম্পর্কে কোনো প্রশ্ন নেই, কারণ তারা সেটা প্রতিষ্ঠা করতে সক্ষম। কারণটা হচ্ছে যে সমস্ত দেশগুলো গণতন্ত্রের চর্চা হয়েছে দীর্ঘকাল প্রতিষ্ঠানগুলো দাঁড়িয়ে গেছে, যেন বলে যে গণতন্ত্রের মূল শক্তি হচ্ছে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে হবে। এবং যে বাইরের বক্তৃতাগুলো শুনি আমি তো ভক্ত হয়ে গেছি আর কমলা হয়ে গেছিল বক্তব্য পুরো জাতির জন্য বক্তব্য, কোন দল বা ব্যক্তির জন্য বক্তব্য না। This should be the spirit of a democratic leader. লিডার নেতা হবে তিনি যিনি আপনার এইভাবে বক্তব্য রাখবে। এত কিছু পরে বলছে যে let us forget, let us not divide America into blue state or red state. It's American state. আজকে ঠিক একইভাবে বাংলাদেশ আমরা আপনার এই আওয়ামী লীগ আর বিএনপি না করে আমরা আজকে বাংলাদেশি রাষ্ট্র তৈরি করি, মুক্ত গণতান্ত্রিক রাষ্ট্র তৈরি করবো এবং এখানে প্রতিষ্ঠানগুলোকে ঠিক রাখবো। কেন বাধে তারাই টেকের আন্দোলন করেছে 173 দিনে হরতাল করে, কেন তারা বাঁধিয়েছে? কারণ তাদের যে সংকীর্ণ তারা ক্ষমতায় থাকবে যে কোনো বিরাজ থাকবে এটা তাদের জমিদারি পৈতৃক সম্পত্তি, কেন অন্য কেউ আসতে পারবে এই যে ধারণা দাম্ভিকতা অহংকার এগুলো তিনি কিন্তু আজকে মানসিক অন্তত ধ্বংস হয়ে তৈরি দেওয়ার ধন্যবাদ।